গেছি, একদম পুরোপুরি রেডি হয়ে গেছি বলতে পারো। কারণ আজকে আমি বাড়ি যাব, কিন্তু বাড়ি যাওয়ার আগে আমার একটা পড়ানো আছে, তো আমি এখান থেকে যাব পড়াতে, দেন পড়ানো শেষ হবে, দেন আমার হাজব্যান্ড যাবে সেখানে, দেন আমরা দুজন একসাথে বাড়ি, বাড়ি মানে আমার নিজের বাবার বাড়ি, অনেকদিন পর যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি আর আমার অনেক দেরি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। সো আজকে আবার আকাশের অবস্থাটা একদম অন্ধকার হয়েছে, আমি বেরিয়ে গেলাম আর আমার হাজব্যান্ড পরে বেরোবে। চলে এসছি আমি বড়াতে, প্রচন্ড বৃষ্টি পড়ছে, ইনফ্যাক্ট কয়েকদিন ধরে আকাশের অবস্থা খুবই খারাপ। আমি জানি না যে আমরা বাইকে করে বৃষ্টির মধ্যে কীভাবে যাব, পড়ানোটা শেষ হোক তারপরে দেখছি কতটা কি হয়, মানে কোথায় গিয়ে দাঁড়াই বৃষ্টির অবস্থা। আর প্রচন্ড বৃষ্টি পড়ছে বাইরে, বৃষ্টি থামারই নাম নেই। আমরা তো বাইকে যাব, ওয়েদার ফোরকাস্ট দেখে আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে বৃষ্টি পড়বে, যেতে পারবো না, আমার বোনও যাওয়ার কথা আছে, ওরা তো কারে চলে যাবে। আমার হাজব্যান্ডকে আসার কথা ছিল কিন্তু এত বৃষ্টি পড়ছে যে ও বাইক নিয়ে আর আসতেও পারলো না, আর মাকে ফোন করছে, আমার মায়ের ফোনেও ফোন ঢুকছে না। অ্যাকচুয়ালি একটা দরকারে বাড়িতে যাব, কারণ বাড়িতে যাওয়াটাও দরকার, গেলে আবার কালকেরই ব্যাক করতাম। লোকাল ট্রেনও চলছে না, লোকাল ট্রেন চললে তাও আমরা না হয় ট্রেনে ফ্রেনে করে করে চলে যেতাম, কী করবো জানি না। এখন আমার হাজব্যান্ড বলছে যে তুমি ঘরে চলে আসো তারপরে দেখছি, তো আমি এখন ঘরে যাচ্ছি। ওই বৃষ্টিতে বাইক নিয়ে ভিজে বেরোতে পারছে না, তো আমি ঘরেই যাই বেটার। বৃষ্টি সবগুলো আমাদেরকে ক্যাচাল করে দিল, কিন্তু ক্যাচাল করেও কোনো লাভ নেই। আমরা ডিসাইড করলাম যে রেনকোট কিনবো আর রেনকোট পরে বাড়ি যাব, কিন্তু বাড়িতে আমরা যাবই। তো ও চলে এসছে, তো আমরা রেনকোট কিনে এসে আবার ঘরে এলাম। আর আমি জামাটা চেঞ্জ করে একটা খারাপ জামা পরলাম, কারণ ওই জামাটা এই বৃষ্টিতে পরে অত মানে একটু হেভি জামা, তো ওটা পরে যাওয়াটা খুব মুশকিল। তো রেনকোট কিনে আমরা ঘরে এলাম, আমি ড্রেসটা চেঞ্জ করলাম, একটা পুরানো জামা পরলাম, আবার কালকেরই যেহেতু চলে আসবো, একটা কাটাও আছে সাইডে, তো বাইকে বসতে সুবিধা হবে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, রেনকোট পরেই এই বৃষ্টির মধ্যে যাব, আমরা বেরিয়ে যাব, যেহেতু বাড়ি যাওয়ার দরকার আর অনেকদিন যাইনি, কিছু করার নেই, বৃষ্টি আটকাতে পারবে না, বেরিয়ে আমরা যাবোই যাবো। তো আমরা বেরিয়ে গেছি আর খিদেও পেয়ে গেছে, দুপুর এখন 1:15 বাজে, ও বাইক আনতে গেছে, এই বাড়ির সামনে দিয়ে যাব, তো বাইকটা এনে এদিক থেকে আসবে আর আমি এখানে ওয়েট করছি ওর জন্য। বাইরে কত বৃষ্টি হচ্ছে দেখবে। আর আমাদের ফ্ল্যাটে ঢোকার মুখে এই গাছটাতে কত লেবু হয়েছে দেখো, ভর্তি লেবু, বাপ রে। যাই হোক, তো ও চলে এসছে, এবার বেরিয়ে যাবো।
একটু ভিজে গেছি আর এখনও কন্টিনিউ বৃষ্টি পড়ছে। তো ব্যাপার হচ্ছে যে আমাদের বাড়ি যেতে গেলে চারটে রাস্তা আছে আমাদের বাড়িতে যাওয়ার কলকাতা থেকে। এক তো লোকাল ট্রেনে যেতে পারো, মানে হাসনাবাদ লোকাল বা বসিরহাট লোকালে, টাকি রোড, বাসন্তী হাইওয়ে, আর একটা আছে হাড়োয়া দিয়ে যাওয়া যায়, মানে মাঝখানে হাড়োয়া বলে একটা জায়গা আছে যেটা দিয়ে যেতে গেলে আমার বোনের বাড়ির উপর দিয়ে যেতে হয়। আমরা বাসন্তী হাইওয়েটা প্রেফার করি যখনই আমরা বাইকে যাতায়াত করি আর ট্রেন, কারণ বাসন্তী হাইওয়েটা ভালো আর মানে রাস্তাটা পুরো প্লেন, তো চালাতে অনেকটা সুবিধা হয় আর ভালো লাগে আসতে। তো বাসন্তী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটা রেস্টুরেন্ট এখানে খুলেছে, সুন্দরবন রেস্টুরেন্ট, দারুণ, মানে আমরা এখানে আগেও এসেছি। তো আজকেরও আমরা, এখন বৃষ্টি পড়ছে, একবার ঢুকলাম, আমরা ভিতরে বসেছি, বেসিক্যালি বাইরে বসার জায়গা আছে, ওই যে ছাতা ছাতা দেখতে পাচ্ছ ওগুলোতে বাইরে বসার জায়গা আছে, ওই সাইডেও বসার জায়গা আছে, ঠিক আছে। রেস্টুরেন্টটা এত ভালো, মানে এখানকার খাবারগুলো আমার ভীষণ পছন্দ। আর এখানে কিছু পেটস আছে, পেটস র্যাবিট আছে, পেট একটা মুরগি আছে যেটা খুবই সুন্দর দেখতে, মানে আনকমন টাইপের। তো আর এটা হচ্ছে বাইরে ওদের ওই সাইডে বিল্ডিং, এখনও কাজ কমপ্লিট হয়নি, এটা একটা রিসর্ট টাইপের করা হবে আমি শুনেছিলাম। ওই দিকটাতে কিচেন আছে, ওই দিকটাতে রান্না হচ্ছে, ওই দিকটাতে। তো আমরা এখন অর্ডার করলাম কিছু, ও চা খাবে, আর আমরা চিকেনের একটা আইটেম অর্ডার করলাম। এখানকার রান্নাটা জাস্ট অসাম করে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এটা আমার বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয়, ঠিক আছে। তো এই জায়গাটার নাম হচ্ছে মালঞ্চ। এখন আমরা অর্ডার করে বসে আছি, তো কিছু একটু টুকিটাকি খেয়ে, কারণ এখানে আমরা যখনই বাড়ি যাই, যবে থেকে আমরা রেস্টুরেন্টটা এখানে খুলেছে, তারপরে আমরা যতবারই বাড়ি যাই আমরা রেস্টুরেন্টটাতে অবশ্যই আসি আর কিছু না কিছু একটা খেয়ে যাই। বেসিক্যালি আমরা বাইরে এটাতে বসি, ভিতরে বসি না, কিন্তু আজকে ভিতরে বসলাম কারণ বাইরে বৃষ্টি পড়ছে তার জন্যে। ওকে দেখো, ওর টি শার্টটা কিভাবে ভিজেছে জানি না, ওই সাইডে ওটা আইসক্রিম পার্লার। আচ্ছা, অ্যাকচুয়ালি চাটা দারুণ সুন্দর বানায়, এখানকার কফিটাও দারুণ বানায়। আগের বার কফি খেয়েছিলাম শীতকালে যাওয়ার সময়, কফিটা দারুণ বানিয়েছিল। ওই সাইডটা এসি, ওই দিকটা মাঝখানে কাঁচের ট্রান্সপারেন্ট, এটা নন এসি, এটা ফ্যান, আর বাইরেটাতে এরকম বসে যায়। বেসিনটা ওখানে বাইরে রাখা আছে, আর ও যে রান্নাটা হচ্ছে ওখানে দেখতে পাচ্ছ শেফটাকে, ওই যে নড়াচড়া করছে, রান্না করছে, করে চেষ্টা করেন একটু ডিফারেন্ট টাইপের ভালো লাগে। এটা হোটেলে টেস্ট পাওয়া যায়, কিছু কিছু হোটেলে এই টেস্টটা আছে, কি একটা ব্যায়াম হয়। ভালো লাগছে চা খেতে? এই চাটার দাম কত বলো? এটা খোলা যায় তো, ওই পিছন, ও আচ্ছা, এর ভিতরে এটা দিয়ে ঢুকায়, মানে এটা খুলে এর ভিতরটা দিয়ে ঢুকায়। যারা টি লাভার তাদেরকে কি বলতে চাও? অবশ্যই বাসন্তী হাইওয়েতে আসুক চা খেতে। তোমার 20 টাকা হিসেবে কি তোমার পুষিয়ে গেছে, মানে শান্তি? এখানকার সবকিছু ইউনিক টাইপের। এটাই তো নিয়েছিলাম।
তো গেছে আর দারুণ টেস্টি ছিল ক্রিসপি গার্লিক চিকেন। এবার আমরা বেরিয়ে বাড়ির দিকে যাব। এটা বাইরেটা, এটা হচ্ছে কিচেনটা আর এটা হচ্ছে হাইওয়েটা বাসন্তী। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এদিকে, এটা জুস কর্নার, ফিশ অ্যান্ড জুস, ফিশ কর্নার কি করে হলো দেখতে হবে, এটা কোনোদিন ট্রাই করবো, এই জায়গাটা কোনোদিন ট্রাই করিনি। ফিশ অ্যান্ড জুস লেখা আছে। যাই হোক, তো আমরা বেরোলাম এখান থেকে, আমার বাড়ি আর বেশি দূর না, আমরা এদিক থেকে এলাম, এটা কলকাতা আর এদিকে আমার বাড়ি, এখান থেকে আর বেশি দূর না। তো এটা হচ্ছে রেস্টুরেন্টটা, এখন উপরে কাজটা চলছে। আমি শুনেছিলাম যে এখানে সুইমিং পুল করা হবে, এটা একটা রিসোর্ট টাইপের বানানো হবে। হ্যাঁ, তোমার হয়েছে? হ্যাঁ, চলো এবার আমরা বেরাচ্ছি এদিকে। গাইস, তো আমরা নামলাম, এই জায়গাটা হচ্ছে মালঞ্চ। মালঞ্চ এখানে মাছের কাঁটা আছে, এখানে মাছ পাওয়া যায়, আমার বাড়ির থেকে বেশি দূর না, কিন্তু যাওয়ার সময় দেখলাম যে খুব একটা মাছ বসেনি। এই জায়গাটাতে প্রচুর বড় একটা মাছের বাজার বসে আর প্রচুর ভিড় থাকে, কিন্তু এখন লকডাউন বলে বোধহয় বেশি দোকান টোকান বসেনি। তো আমরা এলাম মাছ কিনতে, এটা হচ্ছে কাঁটাটা ভিতরটা। হ্যাঁ দেখো কত করে, করতে হবে, করতে হবে রে এটা, তাই তো। চিংড়ি কত করে বলুন? চিংড়ি কোনটা নেবে, বাগদা আছে, চাপড়া আছে, গলদা আছে, কোনটা নেবে? ও জ্যান্ত বাগদা খাও, জ্যান্ত বাগদা খাও, কত করে বলুন? কোনটা নেবে? সবগুলো 700 টাকা, এগুলো 500 টাকা, আর এই আছে 350 টাকা, আর এইটা 250, আর এটা 350। মাছের কাটা এই ভিতরটা, আর এইদিকেও আছে, এদিকটা বড় আর এইদিকটা তো আছে। এখানে লোকে দূর দূর থেকে আসে মাছ কিনতে, এটা হচ্ছে মাছের স্প্ল্যানেড। তো আমরা ঘরে পৌঁছালাম আর ঘরে পৌঁছে দেখছি যে আমার মাও চিংড়ি মাছ রান্না করেছে, চিংড়ি মাছ, মাছের তরকারি, মাংস সব, আর বোনেরা আসছে, বোনেরা বোধহয় রাস্তাতে আছে, বোনেরা আসছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়াটা করে নিই, ফ্রেশ হয়ে গেছে আর পুরো ভিজে গেছিলাম একদম। এটা বরবটি আলুর ভাজা, ইলিশ মাছ দিয়ে বেগুন, এটা ইলিশ মাছ দিয়ে বেগুন, এটাতে মাংস আছে, মাংসটা কোনো হবে না। কারা এসছে? এটা কে, এটা কে এসছে আমাদের বাড়ি, এটা কে এসছে ছোট বুকি পুচ্চু বেবি? এই জুতোটা আমার খুব ভালো লাগে, বোনের জুতো, এটা ক্লাব ফ্যাক্টরি থেকে কিনেছিল, আমি পরলাম। তুমি আমার কাছে আসো তবে চকলেট দেবো। তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, তুমি বিশ্বাস করছো না তো, দেখো কতগুলো আছে। তুমি আমার কাছে না আসো তো দেবো না, তুমি যদি আমার কাছে না আসো তুমি চকলেট পাবে না। কটা হলো বলো? শান্তির
এখন আমরা মালাই খাবো, রসমালাই 6:10। আমরা যাচ্ছি বাজারে, আমি আমার হাজব্যান্ড রেনকোট পরে, কারণ ও একটা টি শার্ট কিনেছে, ও একটা টি শার্ট কিনবে আর মায়ের থাইরয়েডের ওষুধ সব লাগবে, তো তার জন্য আমরা এখন যাচ্ছি বাজারে। আমি বলছি তুমি তুমি কি খাবে বলো, মনে আসছে? ওই দেখ দৌড়াচ্ছে, পড়লো কিন্তু, তুমি পড়ে যাবে, দৌড়িও না। মিষ্টির দোকানে সবকিছু আমাদের কেনা হয়ে গেছে, এবার যাবো বাড়ির দিকে। আমরা ফুচকা নিলাম বাড়ির জন্য, এগরোল নিলাম। আমার বোন এটা খেতে খুব পছন্দ করে, তাই নিলাম মুড়ি। এটা খাবার দাবার নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। চলে এলাম বাড়িতে, ফুচকা, এগরোল, মশলা মুড়ি আর হেনা দেনা কোল্ড ড্রিঙ্কস। কিন্তু আমটা পেলাম না, নিয়ে আসো নিয়ে আসো। কি তুমি গেম খেলতে পারো? কি গেম খেলছো? কি গেম এটা? আমি তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো, ওই তো নিচে দেবো। কার কার দেবো ফুচকা? কে কে খাবে? হাত তোলো, হাত তোলো, হাত না তুললে ফুচকা দেব না। ওই দেখো সব খেলনা বাটি বিছিয়ে বসে গেছে, গোল করে বসে গেছে ওর মধ্যে। কি পরেছে দেখেছিস? কি পরেছো তুমি? তোমার পাপার গেঞ্জি পরেছো? কি ওটা পাপার পাতা মাথায় দেওয়াটা পরেছে কিরকম করে? আমি আওয়াজ দেবো না, যদি সাউন্ড ছোট যখন হয়ে যাচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছে। তুমি বিছানার চাদর, এই সবাই দেখো, সবাই দেখো কি পরেছে, দেখো সবাই দেখো কি পরেছে, দেখো বর্তমান ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রী আছে সবাই দেখো কি পরেছে, দেখো আর ভাজাবে, তুমি পাচ্ছ না? এই একটুখানি পুচকিরি বড় মানুষ শেখাচ্ছে কি করে ভাজাবে। পুরো পচা লাগছে, আমেরিকা বিশ্ববিদ্যালয় থেকে পড়া।
Bye bye. Love you all.